ফাইনালি আজকে টিনু নিজের মুখে সত্যটা স্বীকার করেছে। বন্ধুরা কোথায় বলে না, সত্যকে কোনোদিন কেউ লুকাতে পারে না, তো আজকে ঠিক সেই সত্যটা টিনু নিজের মুখে নিজে স্বীকার করেছে। তো চলো, কোন সত্যের কথা বলছি, কোথায় স্বীকার করেছে ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ফাইনালি টিনু আজকে সেই সত্যটা নিজের মুখে স্বীকার করেছে। তো ভিডিওটা ফুল দেখো, সবটা তোমাদেরকে বলবো। এবার প্রথমত বলি বন্ধুরা, টিনু আজকে দেখাচ্ছে ওভার অ্যাক্টিং করে যে ওর পরিবারের মধ্যে ওদের কত মিল। বিশ্বাস করো, একদম লাগছিল যে ওভার অ্যাক্টিং মানে যাত্রাপালা। কারণ কেন বলো তো, ওই মানে টিনু, টিনুর মা, টিনুর ঠাম্মি, টিনুর বৌদি, এই যে চারজন মিলে যে দেখাচ্ছে না, তাদের মধ্যে মিল কত। তো এবার তোমাদেরকে আমি আসলটা দেখাবো। তারা কি দেখালো ব্লগের মধ্যে, যে তার ঠাম্মি দিল্লি যাচ্ছে। কোথায় যাচ্ছে? দিল্লিতে, মানে দিল্লি নাকি তার ছোট মেয়ের বাড়ি, সেখানে সে দিল্লিতে যাচ্ছে। দিল্লিতে যাচ্ছে যার একটা ছেলে আছে, বৌমা আছে, তাই না, তার ভরাপুরা ফ্যামিলি আছে। তাহলে সেই মহিলা কেন নিজের সন্তান মানে ছেলের বাড়ি ছেড়ে কেন সে মেয়ের বাড়িতে গিয়ে থাকবে বলো তো? কেন কেন মেয়ের বাড়িতে গিয়ে থাকছে তাদের পরিবারে যখন এতটাই মিল? আরও অনেক কথা বলবো তোমাদেরকে আজকে। তারপরে বলি, এই যে বৌমা মানে টিনুর মা, এই যে ওভার অ্যাক্টিং করে দেখাচ্ছে শাশুড়ির সাথে কত মিল, তাই না, হ্যাঁ কত মিল শাশুড়ির সাথে। শাশুড়ির জন্য সকাল থেকে উঠে সবাই মিলে রান্না বান্না প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে শাশুড়িকে সবাই মিলে, মেয়েগুলোই শুধু ওই বাড়িতে, মেয়েগুলো একদম স্বয়ং মা কালী দুর্গা কালী, বুঝতে পারলে, মানে মা কালী দুর্গা মা, বুঝতে পারলে, সবাই সব এক একটা দেবীগুলো। তো সবাই দেখলাম ব্যাস রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে, কারণ সকাল থেকে টিনু ভিডিও করতে পারেনি, এত ব্যস্ত। তো যাই হোক, এত কাজ তো সন্দীপের বাড়ি করতে হচ্ছিল না তোকে, তাই না, শ্বশুর বাড়ি ছেড়ে এখন বাপের বাড়িতে দাসীর মতো খাটছিস, তাই না, তো ব্লগ করতে পারছিস না, আহারে কি কষ্ট। আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে টিনু এখানে শুধু গোল বেলুনের মতো ফুলেই যাচ্ছে। বিশ্বাস করো, মুখের মধ্যে যে ওই সৌন্দর্যটা ছিল না সন্দীপের বাড়িতে, সেই সৌন্দর্যটা এখানে আর ওর মুখে আর দেখতে পাচ্ছি না। এবার বলি, এই যে সবাই মিলে সাজুগুজু রেডি সেডি হয়ে প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে পড়লো শাশুড়িকে ট্রেনে উঠাবে, তাই তো, তাহলে বলো তো ওই বাড়িকার ছেলে, যেই বাড়িতে তার মা ছিল, ছেলে রাখবে না বলে মা মেয়ের বাড়িতে গিয়ে থাকছে দিল্লিতে, দিল্লি কত দূর এটা আমরা সবাই জানি, তাহলে কেন ওই বাড়িকার ছেলে কেন মাকে রেখে আসতে পারতো না দিল্লিতে? কেন বৌমারাই বা ওই বাড়িকার মেয়েরাই কেন প্যাকিং ট্যাকিং করে শাশুড়িকে বা ঠাম্মিকে কেন স্টেশন অবধি রাখতে গেল, কেন ট্রেনে ছাড়তে গেল বলো? তাহলে ওই বাড়িকার ছেলে ছিল না, দুটো ছেলে ছিল, টিনুর দাদা আর টিনুর বাবা। তাহলে কেন একটা ছেলে যেতে পারতো না, যে তার মাকে বা একটা বয়স্ক মহিলাকে ব্যাগ ট্যাগ নিয়ে কীভাবে যাবে? মানলাম একটা ট্রেনে সে ডাইরেক্ট গেলেও তবুও একটা পুরুষ মানুষের থাকা সেখানে প্রয়োজন ছিল, খুব ফ্যামিলিতে মিল, তাই না, এই মিল। তোমাদেরকে আরও অনেক কিছু বলছি, দাঁড়াও, এই মিল, হ্যাঁ সেখানে একটা ছেলেও গেল না। এবার বলি, যে শাশুড়িকে প্যাকিং ট্যাকিং করে নিয়ে গেছে, সাথে নিজেদের জন্য রান্না বান্না করে খাওয়ার দাওয়ার নিয়ে গেছে, যাতে নিজেরা শাশুড়িকে কোনো মতো করে এই বাড়ি থেকে আবর্জনাটাকে বিদায় করেই আমরা ঘুরতে যাব, বুঝতে পারলে, যার জন্য শাশুড়ি এই যে এতদিন ছিল না ওদের বাড়িতে, এই যে হাসি খুশি আমরা দেখেছি, এই জন্যই হাসি খুশি বন্ধুরা, কারণ শাশুড়ি তো পারমানেন্ট এখানে থাকবে না, আরে কদিন পর তো শাশুড়ি চলে যাবে, তো সুতরাং এই কদিনের আত্মীয়তা, হ্যাঁ কেন না, ভালো করে একটু মান সম্মান করি শাশুড়িকে, তাই না, যাতে মেয়ের বাড়িতে গিয়ে বলে যে খুব ভালো আমার বৌমা। কিন্তু বৌমা কত ভালো যে শাশুড়িকে নিজের কাছে না রেখে, আমরা সাধারণত জানি যে শাশুড়ি বৌমার কাছেই থাকে বা ছেলের কাছেই থাকে, কিন্তু না, সেই শাশুড়ি বিদেশে গিয়ে থাকছে, হ্যাঁ বিদেশে বলতে দিল্লি, আমাদের কাছে বিদেশি, ঠিক আছে, তো সেই দিল্লিতে, দিল্লিতে অনেকে দেখবে লেবার টেবার খাটতে যায় বা অনেকে দেখবে অনেক কাজের জন্য দিল্লিতে যায়, সেই দিল্লিতে, আর আমরা এটা শুনেছি বন্ধুরা ওই পিসো পিসির কাছে, যে দিল্লিতে গিয়ে ওর ঠাম্মি কি করে বলো তো, বাসন মাজে। তো ভাবো, যেই শাশুড়ি বৌমার মধ্যে এত মিল, বেটা ফুল ফ্যামিলির সাথে শাশুড়ি নাকি এত মিল, এত সুখে রাখতো, তাহলে কেন সেই শাশুড়িকে আজকে দিল্লি ছাড়ার জন্য স্টেশন অবধি আগাতে গেল, মানে দিল্লি যাওয়ার জন্য, কেন বলো, আর সেখানে একটা পুরুষ মানুষও গেল না। এবার তোমাদেরকে বলি, যেমনি শাশুড়ি, হ্যাঁ ওখানে যাবে বা সকাল সকাল বেরিয়ে পড়েছে, ট্রেন আছে একটার সময়, সেখানে বসে সবাই আরামসে খাওয়া দাওয়া চা, আর জানো তো চা ওরা শরবতের মতো খায়, তো চা টা খাওয়া দাওয়া ফাইনালি সব কমপ্লিট, কারণ শাশুড়িকে ছেড়েই ওরা ঘুরতে যাবে, এটা কিন্তু প্ল্যানিং আগে থেকেই হয়ে গেছে। তো শাশুড়িকে ট্রেনে রেখে
কান্নাকাটি করাটা মানে কি ওটা ওভার অ্যাক্টিং তোমাদের মনে হলো না? ওটা ফুল ফিল ওভার অ্যাক্টিং মনে হলো, মানে যাত্রাপালা। এদিকে মেয়ের সংসার ভেঙে গেছে, মেয়ে এমন একটা ছেলেকে চুজ করেছে যেই ছেলেটা গুটকাখর, যেই ছেলেটার পার্মানেন্ট কোনো জব নেই, যেই ছেলেটার পেশাগতভাবে চোর, তাই না? তো সেই ছেলেটার সাথে মেয়ে সারা জীবন কাটাবে বলে বা তার সাথে পরকিয়া করে এত মান সম্মান নষ্ট করে আজকে নিজের বাড়িতে বসিয়ে রেখেছে। সেই দিকে মায়ের কষ্ট হচ্ছে না, মায়ের চোখ থেকে জল পড়ছে না, একবারও দেখলাম না যে মা কষ্ট পাচ্ছে বা বলবে যে ইস আমার মেয়ের সংসারটা ভেঙে গেল, খুব কষ্ট হচ্ছে, বা মায়ের মেয়ের মানে টিনুর চোখেও কখনো জল দেখতে পাচ্ছি না। সেই মা আজকে শাশুড়ি চলে যাচ্ছে, মানে যেই শাশুড়িকে সে রাখবেই না নিজের কাছে, সেই শাশুড়িকে খুশি খুশি ছাড়তে গেছে দিল্লি যাওয়ার জন্য। তো সেই শাশুড়ি যাচ্ছে বলে শাশুড়ি বৌমার কত মিল আমাদেরকে দেখালো, আর সেটা আমরা চোখ বড় বড় করে দেখলাম, কারণ দেখলাম যে যাত্রাপালা কীভাবে করতে হয়, তাই তো? সত্যি মানে ফাটাফাটি যাত্রাপালা, এরা যাত্রাপালা থেকেও বেশি কিছু, বুঝতে পারলে? কান্না, কত কষ্ট, এত কষ্ট যে শাশুড়িকে নিজের কাছে রাখে না। এবার বলি, শাশুড়ি ফাইনালি চলে গেল। তো চলে যাওয়ার পর এরা সিদ্ধান্ত করলো যে কেন না একটু ঘুরেই আসে, মানে প্ল্যানিংটা আগে থেকে ছিল, ফাইনালি চলে গেলো কোথায়, ভিক্টোরিয়া ভিক্টোরিয়াতে ঘুরতে। তো ভিক্টোরিয়াতে ঘুরতে গেল, সেখানে কিন্তু মা বাপি আগেই এসেছে একবার, বিয়ের পর মনে হয়, তাই তো? তো সেখানে ঘুরে গেছে। সুতরাং এই যে কেন রে টিনু, তোর বয়ফ্রেন্ড তোকে ঘুরায়নি, ওই যে কলকাতা গেছিলে নিউ মার্কেটে বাজার করতে, সেখানে তোর বয়ফ্রেন্ড তোকে বলেনি সোনা চলো একটু ঘুরে আসি, একটু টাইমটা কাটিয়ে আসি, স্পেশাল টাইম, ঘুরায়নি বল? আহারে, গুটখাখরটা কত স্বার্থপর, তাই না? তো যাই হোক, তুই ফাইনালি তোর মায়ের সাথে তোর সব সব পূরণ করতে হবে সামনে, যতটা যত জীবন তুই বাঁচবি, যত জীবন না যত দিন বাঁচবি এই জীবনে, ঠিক আছে, ততদিন মনে হয় তোর বাপ মায়ের আন্ডারে তোকে সমস্ত শখ, নিজের সমস্ত যত কিছু শখ আছে সব বাবা মায়ের মাধ্যমে পূরণ করতে হবে, কারণ গুটখাখর তোর এত চাহিদা মেটাতে পারবে না। তো সেখানে গেল, ঘোরাফেরা করলো, আর ঘোরাফেরা করে আসার ঘোরাফেরা করলো, মানে অনেক কিছু, বাস বেশ ভালো। আরেকটা কথা বলি, গোলাপ ফুল, বাহ, গোলাপ ফুল নিলি কার জন্য রে? হ্যাঁ, চারটা গোলাপ ফুল নিয়েছিস কার জন্য? গুটখাখরের জন্য। গুটখাখরকে দিবি? হ্যাঁ, তুই এগুলোই কর, ব্লগিং কর, এড প্রমোশন কর, ঠিক আছে? তো সেগুলো করে যে টাকাগুলো হবে না, তোকে গুটখাখরের খরচ টরচ চালাতে হবে। আরেকটা কথা বন্ধুরা, আগে একটা কথা বলে নি, আজকে তোমরা সন্দীপের ব্লগটা দেখেছো? সত্যি কী সুন্দর লেগেছে বলো তো, কৃষাণুর মিষ্টি মিষ্টি কথা, কী সুন্দর লাগছে বাবা, দুধটা খেয়ে নাও না, খেয়ে নাও না। সত্যি সন্দীপ তুমি সার্থক, সত্যি সন্দীপ তুমি সার্থক। জানি না তোমাকে কতদিন এই কোর্ট কাচারি এগুলো করতে হবে, কিন্তু বিশ্বাস করো ওই বাচ্চাটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, তোমাকে ছাড়া ওই বাচ্চাটা থাকতে পারবে না, ইভেন তোমাকে না, তোমার বাবা মা সবাইকে ছেড়ে ওই বাচ্চাটা থাকতে পারবে না, বুঝতে পারলে? তো এবার পয়েন্টে আসি, যে কোথায় সত্য কথাটা বলে ফেললো টিনু। দেখো বন্ধুরা, ওই গোলাপ টোলাপ দেখালো, তারপরে কী করলো, বাসে করে বাড়িতে আসলো। টিনু বাড়িতে এসে যখন রাত্রেবেলা ব্লগিংটা শুরু শেষ করছে, যে কেথা ঢাকা নিয়ে যে কথাগুলো আমাদের সামনে বললো, তোমাদের মনে হলো না যে কথাগুলো কোথাও না কোথাও ওই নিজের কথাগুলো বলছে, তাই না? দেখো সে কী বললো, যে আমার মতোই আমার ঠাম্মি, মানে কী বলে, মানে হাসতে খুব ভালোবাসে ওর ঠাম্মি নাকি টিনুর মতো, মানে টিনু কিন্তু ঠাম্মির মতো দেখতে হয়েছে, এটা কিন্তু আমি মানে পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু টিনু তার ঠাম্মির মতো, মানে ওর ঠাম্মি, হ্যাঁ, ওই যে একটা বাইরে গিয়ে, তাই না, বাইরে গিয়ে একটা অত বড় শহরে দিল্লির মতো জায়গাতে গিয়ে সে লোকের বাড়িতে বাসন মেজে মেজে ঘুরে বেড়ায়, মানে চারটা বাড়িতে যায় ঘুরে, তারপরে তো বাসন টাসন মাজে, চারটা বাড়িতে যেতে হয় ডেলি ওকে, তো সেখানে গিয়ে সে বাসন মাজে। আর টিনু কী বললো, যে আমার ঠাম্মি আমার মতোই, এক জায়গা ভালো লাগে না বলে ঠাম্মি কিছুদিনের জন্য গেল ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি কি কিছুদিনের জন্য গেল না, ওর ঠাম্মি পারমানেন্টই কিন্তু ওই মেয়ের কাছেই থাকে, মানে মেয়ের বাড়ি থেকে চারটা বাড়িতে কাজ করে খায়। এবার আদৌ মেয়ের বাড়িতে থাকে না কোথাও ভাড়া থাকে, সেটাও কিন্তু একটা ভাবনা, মানে ভাবার বিষয় আছে, ঠিক আছে? তো যাই হোক, এই নিজেকে সাফাই দিল কি, যে আমার ঠাম্মি কিছুদিনের জন্য গেল, মানুষকে তো এক জায়গায় ভালো লাগে না, তো যার জন্য গেল, এটা সবার জীবনেই প্রয়োজন, কারণ এক জায়গা একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। কেন টিনু, তুই বলতে চাইছিস যে তোকে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, তাহলে সন্দীপ এতদিন যে তোর জীবনে ছিল একঘেয়েমি হয়ে গেছিলো বল? আসল অরিজিনাল কথাটা বলেই ফেললি, যে একঘেয়েমি ভালো লাগে না। এবার কিছুদিন হয়তো দীপ্তর সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একটু মস্তি চাস্কা হবে, তারপরে হয়তো আবার ব্যাক করবি,
তাই তো? বুঝেছি বুঝেছি, তোর কথাটা বুঝেছি। কারণ তোরও হ্যাঁ এভাবেই চাই, তো তুই ওভাবেই চাইবি নাকি, যে যেখানে গুটকাখোর কাজ করছে বন্ধুরা, মানে এই মুম্বাইয়ে, তাই তো, মুম্বাইয়ে যে কাজ করছে, তো সেখানেও গুটকাখোরকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে যদি বিয়ে করে, যদি বিয়ে করে মানে সত্যিকারে যদি ওর সাথে সেটেলড হয়, তার কী হবে বলতো? সেটেল যখন হবে ওর লাইফে, তো কী হবে বলতো, যে ওই গুটকাখোর চলে যাবে কাজে, সারাদিন তো থাকবেই না, তো এই কী করবে, রুম থেকে থাকবে, এটা বাড়ি ওটা বাড়ি ঘুরবে, কাজ করবে, বা এদিক ঘুরবে ওদিক ঘুরবে, বুঝতে পারলে? তো এই জীবনটা টিনুর বেস্ট জীবন, এই জীবনটাই টিনুকে পছন্দ, বুঝতে পারলে? ওই সন্দীপের মতো পরিবারে ওর একদম জায়গা হবে না, আর ওই জীবন ওর ভালো লাগছে না। কারণ ওই জীবনে তো ডিসিপ্লিন মেনটেন করতে হয়, ওই জীবনে সিস্টেম আছে, ওই জীবনে চলার জন্য যথেষ্ট ধৈর্যের প্রয়োজন আছে, কারণ প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, আর নিয়ম মানতে গেলে ধৈর্য লাগে, তাই তো? এবার বলি যে সেই পরিবারে যথেষ্ট কিন্তু মান সম্মান আছে, সেই মান সম্মান এরা বুঝে না, ঝান্ডু মাম এদের কাছে। তো এই জীবন টিনুর একদম ভালো লাগে না, যার জন্য টিনু কিন্তু নিজের মতো করে নিজেরভাবে জীবনটাকে সাজাতে চাইছে, যার জন্য আজকে ওই যে কথাগুলো বললো না, যে আমার ঠাম্মি আমার মতো, একদম ঠিক কথাগুলো বলেছে। সত্যি ওর ঠাম্মি যে দেখছো না কোথায় কোথায় নাচতে শুরু করে দেয়, কোথায় কোথায় হাসবে, তো একদম ঠিক ওর ঠাম্মির মতো ওই হয়েছে, বুঝতে পারলে? না হলে একটা মেয়ে এভাবে বলে যে একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে না, মানুষ সব কিছুকে বলতে পারে, এমনকি সৌমালির মুখে আমি ওদিন শুনলাম যে সৌমালি বলছিল যে কি কারণে একটা কথা বলছিল যে আমার ইস্কো মানে কি একটা কথা বলছিল যে একঘেয়েমি ভালো লাগে না, কিন্তু ফাটান করে এই কথাটা বলে ফেললো সৌমালি যে আমাকে কিন্তু তোমাকে ভালো লাগে, তোমাকে যতবার দেখি না কেন। হ্যাঁ বলছিল যে পুরাতন জিনিস সরিয়ে যদি নতুন কিছু কিনি তাহলে কিন্তু খুব ভালো লাগে, কারণ পুরাতন জিনিস একঘেয়েমি ভালো লাগে না, সৌমালি কিন্তু এই কথাটা বলছিল। তারপরে ফাটাং করে বলে ফেলল যে বরকে দেখিয়ে বলছে তোমাকে আমাকে খারাপ লাগে না, কারণ তুমি যতদিনই থাকো না কেন, তোমার তোমাকে কখনো পুরাতন বলে মনে হয় না, তুমি সবসময় আমার কাছে নতুন। তো দেখো একটা মেয়ে সংসার করতে চাইলে এই কথাটা কিন্তু মানুষের মাথায় ঢুকিয়ে নেয় বিয়ের পর, যে এই মানুষের সাথে আমি সারা জীবন কাটাবো, ইভেন প্রত্যেকটা সময় এই মানুষটাকে আমি চেঞ্জ করাতে চাইলে চেঞ্জ করাতে পারি, কিন্তু মানুষটাই আমার লাইফের শেষ অবধি আমার লাইফ পার্টনার হয়ে থাকবে, যতদিন জীবনে বাঁচবো, এটা ইন্টেনশন নিয়েই কিন্তু সংসার করলে তবেই কিন্তু ওই মাস্টার সাথে ভালো লাগবে। কিন্তু টিনুর গিয়ে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগছে না, মানে সন্দীপের সাথে 5 বছর সংসার করলো, সেখানে কোনো প্রবলেম হলো না বন্ধুরা, কিন্তু যখন পরকীয়া ঢুকলো তখন মনে হলো সেই জীবনটা একঘেয়েমি হয়ে গেছে, একটু অন্য কিছু, অন্য বান্টুর কাছে যাওয়া যাক, একটু অন্য কিছু হোক জীবনে, তাই তো? সত্যি আজকে টিনুদের পুরো ফ্যামিলির মিল বা টিনুর ব্লগটা দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট যাত্রাপালা, বিশ্বাস করো। এত মানে ওভার অ্যাক্টিং মানুষকে কী করে দেখাতে হয় যে দেখ আমাদের মধ্যে কত মিল, যখন বৌদি ঝাঁটা ডালে পিটাতে 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 বের করবে না, তখন বিশ্বাস করবি হ্যাঁ যে সংসারে সত্যি কত অশান্তি হয়। কারণ এখন তো সন্দীপ যেটা করেছে সেটাকে প্রচুর ভয়ানক অশান্তি বলে মনে হচ্ছে না, কিন্তু সন্দীপের কথাটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে হাউ হাউ করে বলছিস, যে যেটা করেনি সেটাও বলছিস, এমনকি কোর্ট কাছারি সব করছিস না, তো যখন বৌদি করবে তখন না কোর্ট কাছারি করতে পারবি, না সোশ্যাল মিডিয়াতে এসে হাউ চাউ করে বলতে পারবি, সুতরাং নিজের মধ্যে গিলবি আর মানে দম বন্ধ হবে নিজের মধ্যে, বুঝতে পারলি? তো আর ওইদিকে সন্দীপের ব্লগটা কত শুন, বিশেষ করে আজকে ব্লগটা খুব সুন্দর হলো, কৃষাণু ওই যে বাজি ফাটানো, তারপরে ওই যে কৃষাণুর মিষ্টি মিষ্টি কথা, বাবাকে দুধ গরম আছে ফু দিয়ে দিচ্ছে, সত্যি ভীষণ ভালো লাগলো। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে হ্যাঁ সন্দীপ যেই ছেলেটা নাকি একদিন মানে সবসময় নাকি বউর মুখ দেখিয়ে ইনকাম করতো, আজকে দেখো সেই ছেলেটা কথাই বলে না, এই বউগুলো না বেশি নিজেকে বাড়াবাড়ি মানে এতটাই নিজেদেরকে লক্ষ্মী বলে মনে করে কি না, ভাবে আমরা ছাড়া এই ছেলেগুলো অচল, এই ছেলেগুলো অচল, কারণ এদেরকে যে সবসময় মানে বউদেরকে আগে রেখেছে কিনা, যে যাক আমার বউই ব্লগিং করুক, কারণ মেয়েরা করছে করুক, ঠিক আছে আমার বউকে সবাই ই করুক, মানে ওকেই বলুক যে ব্লগের ওনার ওই, যেহেতু নামটাও কিন্তু ওর দরুণে লিখেছিল, তাই না, ওর নাম দিয়েই কিন্তু চ্যানেলের নাম দিয়েছিল, ওরই ডিপি ছিল, তো সুতরাং বউকে সবসময় সব কিছুতে আগিয়ে দেওয়া, এই বউগুলো না নিজেকে নিজে বিশাল লক্ষ্মী মন্ত বলে মনে করে, মনে করে আমার ছাড়া আমার বররা অচল। আজকে দেখো সন্দীপ কত সুন্দর করে পুরো সংসারটাকে মেনটেন করছে, তাই না, আর ছেলেটাও দেখো কত সুন্দর করে মানে একটা সাংসারিক ছেলের মতো হচ্ছে। দেখো ওইদিকে ঠাম্মিকে সবজিগুলো আগিয়ে দিচ্ছে, মানে আমি বলছি না যে বাড়িকার কাজ করা ভালো, তবে দেখো একটা সাংসারিক ছেলে, মানে দুষ্টু আছে কিন্তু যথেষ্ট ছেলেটা, কিন্তু বাচ্চা ছেলেটা যথেষ্ট কিন্তু বুদ্ধিমান, কথাবার্তা সত্যি একটা বাচ্চাকে দেখলে বোঝা যায় যে সে কতটা মানে ব্রেনি, ওকে যদি ভালো করে গাইডেন্সে দেওয়া যায় না, আর সন্দীপ ওই বাচ্চাটাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেখবে, খুব ভালো একটা মানুষ তৈরি হবে।
এদিকে মা ডং ডং করে উড়ে বেড়াচ্ছে, উড়তে দাও, যে উড়ছে ওকে উড়তে দাও, তুমি তোমার জায়গায় স্টিক থেকে কারো কথায় হ্যাঁ মানে কর্ণপাত না করে নিজের লক্ষ্যে এগিয়ে চলো, দেখবে ঠিক একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই একটু করে লাইক দেবে, কমেন্ট করবে, নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। আজকে টিনুর কথাগুলো শুনছিলাম আর আমি জাস্ট ভাবছিলাম যে এই মেয়েটা সত্যি মানে এই কখনো কোনো পরিবারে স্থিরভাবে সংসার করতে পারে না, পারবে না বন্ধুরা, বুঝতে পারলে। আর একটা কথা বলতে ভুলে গেছি, টিনুর মা যে কুর্তিটা পরেছিল ঠিক আছে, সেই কুর্তিটা কার বলো তো? টিনুর, মানে ওরা মা বেটি ভেবেই নিয়েছে, মায়ের কিনলে বেটি পরবে, বেটির কিনলে মা পরবে, কারণ বেটি এত মোটাসোটা ধুমসি হয়ে যাচ্ছে দিনে দিনে, তো সুতরাং বেটির ড্রেসগুলো বিন্দাসভাবে মায়ের হয়ে যাবে। হ্যাঁ, ওর মাকে এখন ড্রেসগুলো ভালোই লাগছে। আর মেয়ে বয়স থেকে বয়স নাকি অল্প, 23-24 বয়সের মেয়ে কি গোল বম্বু হয়ে যাচ্ছে ফুলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, পাশে মিউজিক পাচ্ছ হয়তো, অল্প অল্প আসছে, তো যাই হোক চলো টাটা।